কেমিস্ট্রি ইজ নট মিস্ট্রিদের প্রত্যেককে স্বাগত জানিয়ে নিয়ে এলাম ক্লাস টেনের কোষে দেখি 3.2 অর্থাৎ বৃত্ত সংক্রান্ত উপপাদ্যের যে অঙ্গগুলো রয়েছে অনুশীলনে সেগুলো। এর আগে আমরা 11 থেকে 15 পর্যন্ত যে প্রয়োগগুলো ছিল উপপাদ্যের প্রয়োগ এবং এই অধ্যায় যে উপপাদ্য সেই সংক্রান্ত ভিডিও আপলোড করেছি। আজকে আমি কোষে দেখি 3.2 এর 1 থেকে 10 অব্দি যে অঙ্কগুলো রয়েছে সেগুলো তোমাদের কাছে করে দেবো। আশা করি ভিডিওটি তোমাদের জন্য ইন্টারেস্টিং এবং উপকারী হবে। তোমরা ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত মন দিয়ে দেখবে সেই আশা রেখে ভিডিও শুরু করছে। এই ভিডিও ডেসক্রিপশনে আমাদের গণিতের যে ভিডিওগুলো আছে বা ভৌতবিজ্ঞানের যে ভিডিওগুলো রয়েছে সেগুলোর লিঙ্ক এবং আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে। চলো ভিডিও শুরু করা যাক। তো আমরা কি করব, কোষে দেখি 3.2 পেজ 65 কোশ্চেন নাম্বার 1। কি প্রশ্নটা ছিল দেখো, অকেন্দ্রীয় বৃত্তের একটি ব্যাসার্ধের দৈর্ঘ্য 5, এবি জায়ের দৈর্ঘ্য 8 সেমি ও বিন্দু থেকে এবি জায়ের দূরত্ব হিসাব করি। এই ধরনের ক্ষেত্রে তোমরা কম্পাস দিয়ে ছবিটা আঁকবে, আমি সুবিধা হওয়ার জন্য পেন দিয়ে এঁকে দিচ্ছি, কারণ এখানে যেহেতু সম্পাদ্য নয় উপপাদ্য সুতরাং এখানে ছবিটা খুব প্রধান নয়, অঙ্কটাই করতে পারে আসল। তো ছবিটা আঁকি, মোটামুটি একটা বৃত্ত হাতে আঁকছি, বলা হয়েছে বৃত্তটির কেন্দ্র ও ও কেন্দ্রীয় বৃত্ত, তার ব্যাসার্ধ বলা হয়েছে 5 সেমি এবং কেন্দ্র থেকে একটি জায়ের দৈর্ঘ্য 8 সেমি অর্থাৎ 8 সেমি জায়গাটার দূরত্ব বের করতে বলা হয়েছে। মানে ধরো এটা ও কেন্দ্রীয় বৃত্ত, এটা এবি এর একটি যার দৈর্ঘ্য 8, আমরা এই বিন্দুটা পি ধরে নিলাম, তাহলে ওপিটা আমাদের বের করতে হবে। ঠিক আছে, তাহলে দেখো প্রশ্নে কি দেওয়া আছে, এবি দেওয়া আছে হচ্ছে 8 সেমি, তার মানে পিবিটা কি, যেহেতু আমরা কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করেছি দূরত্ব মানে কি এটা লম্ব, তাহলে অবশ্যই পিবিটা হচ্ছে এবি এর অর্ধেক, অতএব পিবি 8/2 4 সেমি, এবং ওবিটা দেখো প্রশ্নে দেওয়াই আছে, ওবি তো বৃত্তের ব্যাসার্ধ, তো এটা বৃত্ত প্রশ্নে দেওয়াই কি আছে 5 সেমি, তাহলে আমাদের কি করতে হবে ওপি, তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ পিওবি, ওপি বিও লিখতে পারো, তাহলে পিটা সমকোণ ভালো হয়ে যেত, তাই করে দিই ও পি বি। তাহলে এখানে কি দেখো, এটা অতিভুজ, এটা ভূমি, এটা লম্ব, তার মানে ওপি স্কোয়ার সমান সমান ওবি স্কোয়ার বিয়োগ পিবি স্কোয়ার, পঁচিশ থেকে 16 বাদ দিলে 9, তাহলে ওপি সমান সমান √9 লিখেই দিই। তার মানে 3, এখানে কিন্তু আমরা ঋণাত্মক চিহ্নটা অগ্রাহ্য করলাম কারণ দূরত্ব কখনো ঋণাত্মক হয় না, এখানে লিখে দেবে ঋণাত্মক চিহ্ন অগ্রাহ্য করে। তাহলে কথা বললাম 3, অতএব জ্যাটি দূরত্ব সেমি, তাহলে প্রথম অঙ্কটা আমাদের হয়ে গেল। চলে আসি আমরা কোশ্চেন নাম্বার 2 তে, এই পেজে কোশ্চেন নাম্বার 2, কোশ্চেন নাম্বার 2 তে কি বলা হয়েছে দেখো, কোশ্চেন নাম্বার 2 তে বলে যে একটা কোশ্চেন নাম্বার 1 টা কমপ্লিট হলো, কোশ্চেন নাম্বার 2 তে বলা হয়েছে ও কেন্দ্রীয় বৃত্তের একটি ব্যাসের দৈর্ঘ্য 26 সেমি, তার মানে ব্যাসার্ধ 5 সেমি, ও বিন্দু থেকে পিকিউ এর দূরত্ব 5 সেমি, পিকিউ এর দৈর্ঘ্য বের করতে বলা হয়েছে, এখানে কিন্তু উল্টো দূরত্ব দেওয়া আছে দৈর্ঘ্য বের করতে বলা হয়েছে। তাহলে আবার আমরা ছবিটা এঁকে ফেলি,
মোটামুটি একটা বৃত্ত হলো, খুব ভালো হলো না? অখণ্ডীয় বৃত্ত পি কিউ যে যে এই দূরত্বটা বলে দেওয়া আছে, দূরত্বটা বলা আছে 5 সেমি। তাহলে এই পি কিউ এর দৈর্ঘ্যটা জানতে চাও, যে একটা জায়গাটা নাম দিই, ও এক্স নাম দিয়ে দিই। তাহলে এবার দেখো প্রশ্নে কি দেওয়া ছিল, বৃত্তের ব্যাস ২৬ সেমি, তাহলে ব্যাসার্ধ ১৩ সেমি। তারপরে এই যে দূরত্ব, এটা ব্যাসার্ধ, তাহলে এটা বেরিয়ে গেল 13 সেমি। অতএব সমকোণী ত্রিভুজ ও এক্স কিউ থেকে পাই কিউ এক্স স্কোয়ার সমান সমান ও কিউ স্কোয়ার মাইনাস ও এক্স স্কোয়ার। তাহলে ও কিউ এর মান কত? 13। 5 দেওয়াই আছে প্রশ্নে, তাহলে 169 মাইনাস 25 144। অতএব ও এক্স রুট 144। 12 এখানেও একই কথা, ঋণাত্মক চিহ্ন অগ্রাহ্য করে। তাহলে পি কিউ সেই একই যুক্তি, এখানে এটা লম্ব, তার মানে কি এই এক্স বিন্দু মধ্যবিন্দু, তাহলে পি কিউ হচ্ছে 2 ও এক্স, 2 ও এক্স, 2 × 12 = 24 সেমি। তাহলে বেরিয়ে গেল আমাদের যাই দৈর্ঘ্য 24 সেমি। তাহলে 1 এবং 2 এর অঙ্ক হয়ে গেল, এবার আমরা করবো 3-এর অঙ্ক। প্রতিটা অঙ্ক করলে কিন্তু ভিডিও একটু বড় হবেই, সুতরাং আশা রাখবো তোমরা কিন্তু সেই ভিডিওটা পুরোটা মন দিয়ে দেখবে। চলো আমরা এবার 3-এর অঙ্কটা করে ফেলি। কোশ্চেন নাম্বার 3 কি ছিল আমাদের? কোশ্চেন নাম্বার 3 দেখি। ও কেন্দ্রীয় একটি বৃত্তের পি কিউ জ্যায়ের দৈর্ঘ্য 4 সেমি, ও বিন্দু থেকে পি কিউ এর দূরত্ব 2.1, বৃত্তের ব্যাস হিসেব করতে বলেছে। এবার আবার জ্যায়ের দৈর্ঘ্য দেওয়া আছে, জ্যায়ের দূরত্ব দেওয়া আছে, বৃত্তের ব্যাস বের করতে বলেছে। আগে আমরা ব্যাসার্ধ বের করবো, তারপর ব্যাস বের করবো। চলো অঙ্কটা শুরু করা যাক। তাহলে আমাদের হচ্ছে বৃত্তের কেন্দ্র ও, ও কেন্দ্রীয় বৃত্ত, বলা কি হয়েছে ও কেন্দ্রীয় বৃত্তের পি কিউ জ্যায়ের দৈর্ঘ্য 4 সেমি। তার মানে এই জ্যাটা হচ্ছে পি কিউ, এটা 4 সেমি বলা আছে, আর এই দূরত্বটাও বলা আছে, দূরত্বটা বলা আছে 2.1 সেমি। তাহলে আমরা আগে এই ব্যাসার্ধটা বের করবো, পি কিউ এই সরি কিউ ও কিউ, তারপর সেখান থেকে ব্যাস বের করবো, এখানটার নাম দিয়ে দিই এক্স। তাহলে পি কিউ কত দেওয়া আছে প্রশ্নে? 4 সেমি। এই অঙ্কগুলো কিন্তু তোমাদের যে 2 নম্বরের প্রশ্ন আছে পরীক্ষায়, সেখানে আসার সম্ভাবনা খুব বেশি। তাহলে কিউ এক্স 2 সেমি, আর এটা তো দেওয়াই আছে প্রশ্নে 2.1 সেমি। তাহলে এবার আমরা বের করবো কোনটা? এই মানটা ও কিউ। তাহলে লিখি আমরা যেমন লিখি, সমকোণী
त्रिभुज ओ एक्स क्यू থেকে পাই ও এক্স কিউ থেকে কি পাচ্ছি দেখো ও এক্স কিউ থেকে আমরা পাচ্ছি ও কিউ স্কয়ার মানে অতিভুজ স্কয়ার সমান সমান ভূমি স্কয়ার যোগ লম্ব স্কয়ার দুই টু পয়েন্ট ওয়ান चार जो 4.41 एकुश एकुश चारश एकचल्लिस तो यह गुण कर ले 8.41 ओ किर मान रूट दीते हैं तो यह जी वर्गमूल करा जाए 2.9 पा जाए जैसे असुविधा आज वर्गमूल पास कर देखिए दीची असुविधा किसू नहीं 8.41 দুই দুয়ে চার এখানে দুয়ের দ্বিগুণ চার বসলো নয় নয় একাশি এক হাতে থাকে আট চার নয় ছত্রিশ আর আটে চুয়াল্লিশ তাহলে কত হলো 2.9 তাহলে এটা ব্যাসার্ধ বেরিয়ে গেল কিন্তু প্রশ্নে কি চাওয়া হয়েছে প্রশ্নে ব্যাস চাওয়া হয়েছে তাহলে অতএব ব্যাস কি হবে এটা দ্বিগুণ হবে 2.9 ইন্টু টু 5.8 সেমি দেখো প্রথম তিনটে অঙ্ক হয়ে গেল তাহলে এবার আমরা করবো চার নম্বর অঙ্ক কোশ্চেন নাম্বার ফোর চার নম্বর অঙ্কে কি বলা হয়েছে দেখো চার নম্বর অঙ্কে বলা হয়েছে ও কেন্দ্রীয় বৃত্তের ছয় সেমি এবং আট সেমি দৈর্ঘ্যের দুটি জায় ছোট জায়টি কেন্দ্র থেকে চার সেমি দূরে থাকলে অপর জায়টি কত দূরে রয়েছে এক্ষেত্রে আমরা দুটো জায়কে একই দিকে বা বিপরীত দিকে আঁকতে পারি কোনো অসুবিধা নেই প্রশ্নে কিছু বলেনি আমরা বিপরীত দিকে এঁকে নিচ্ছি একই দিকেও আঁকা যায় মানে কেন্দ্রের একই দিকেও যায় দুটোকে আঁকা যায় কেন্দ্রের বিপরীত দিকেও যায় দুটোকে আঁকা যায় কোনো অসুবিধা নেই তাহলে এটা অকেন্দ্রীয় বৃত্ত দুটি যা একটি ছ সেমি একটি আট সেমি তাহলে এটা ছয় করছি আটটা একটু দূরে করছি যাই হোক বৃত্তটা আমাদের এটাই ছোট তাহলে এটাকে ছয় করি তারপর বলা যায় ছোট যাটি বৃত্তের কেন্দ্রকে চার সেমি দূরে মানে এটা চার সেমি তাহলে এই দূরত্বটা বের করতে বলা হয়েছে কত তাহলে নাম দিই নাহলে কিছুই করা যাবে না এ বি সি ডি আর এটা এম এন নাম দিয়ে দিলাম তাহলে এগুলো হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ তাহলে দেখো এটা এম লিখেছি হ্যাঁ বাইরে ভালো করে লিখে দিচ্ছি এম বিন্দু তাহলে এ বি ছয় সেমি ছোট জায়গাটি আর তার দূরত্ব কি বলা আছে কেন্দ্র থেকে চার সেমি তার মানে এম বি ছয়ের অর্ধেক লম্ব টানা হয়েছে যেহেতু এটা তিন সেমি তাহলে এই ত্রিভুজ থেকে ত্রিভুজ ও এম বি এই বিন্দুটা এম কিন্তু হ্যাঁ একটু বাইরে লিখেছি মানে ছয়ের সঙ্গে মিশে যাচ্ছিল বলে থেকে পাই ও বি স্কোয়ার মানে অতিভুজ স্কোয়ার সমান সমান ভূমি স্কোয়ার যে লম্ব স্কোয়ার এবার বসিয়ে দিচ্ছি কারণ প্রতিবার অত মান লিখলে অঙ্ক অনেক দেরি হবে
9 যোগ 16 রুট মানে 25 এর বর্গমূল 5, তাহলে বৃত্তের ব্যাসার্ধ বেরিয়ে গেল 5। এখানে একই কথা লিখে নেবে, ঋণাত্মক চিহ্ন অগ্রাহ্য করে পাই, প্রত্যেকটা তার লিখছি না একই কথা। অতএব দেখো এটাও তো বৃত্তের ব্যাসার্ধ, তার মানে পিওটাও হচ্ছে 5 সেমি, আর সিপি এটার দৈর্ঘ্য বলা ছিল 8 সেমি প্রশ্নে। অতএব এনপি 8 এর অর্ধেক, এই পুরোটা 8, তাহলে এই অংশটা কি 8 এর অর্ধেক, 4 সেমি। এবার এই ত্রিভুজটা দিয়ে করতে হবে, ত্রিভুজ এন ও পি থেকে পাই, ত্রিভুজ এন ও পি থেকে কি পাচ্ছি দেখো, ও এন স্কোয়ার সমান সমান ওপি স্কোয়ার মাইনাস এনপি স্কোয়ার, মানে 5 স্কোয়ার মাইনাস 4 স্কোয়ার, ও এন 25 বিয়োগ 16 √9 3। আবার লিখে দেবে ঋণাত্মক চিহ্ন অগ্রাহ্য করে, তার মানে অপর্যায়ে দূরত্ব কত বেরোলো, 3 সেমি। অতএব বড় চাটির দূরত্ব তিন সেমি, তাহলে আমাদের 1 থেকে 4 অব্দি অঙ্কগুলো হয়ে গেল। চলে এবার আমরা 5-এর অঙ্কটা করব। দেখো সমস্ত অঙ্ক ভিডিওতে করে দেখালে কিন্তু ভিডিও একটু বড় হবেই, কিছু করার নেই, কোনো স্টেপ জাম করছি না, প্রত্যেকটা স্টেপ ধরে ধরে দেখাচ্ছি, যেন ভিডিওতে লেন্থ একটু বেড়ে যাচ্ছে। 5, কোন বৃত্তের একটি জায়ের দৈর্ঘ্য 48 সেমি এবং কেন্দ্র থেকে ওই জায়ের দূরত্ব 7 সেমি, তবে বৃত্তের যে জায়ের দূরত্ব 20 সেমি সেই জায়ের দৈর্ঘ্য কত হবে নির্ণয় করি, প্রায় একই ধরনের অঙ্ক। তাহলে বৃত্তের কেন্দ্র হচ্ছে ও, কি বলা হয়েছে, একটি জায়ের দৈর্ঘ্য 48 সেমি, কেন্দ্র থেকে দূরত্ব 7, ধরো 48, তাই দূরত্বটা হচ্ছে 7। ধরে নিলাম এবি জায় ও কেন্দ্রীয় বৃত্ত, বৃত্তের কেন্দ্র থেকে যে যায় দূরত্ব 20 সেমি তার দৈর্ঘ্য হিসেব করতে পারছে, এবার এটা 20 সেমি দূরে যা আছে সেই জায়গাটাকে ধরো ধরলাম সিডি, এই দূরত্বটা 20, এই যে ও থেকে এই দূরত্বটা 20, তাহলে বলছে এই জায়গাটার দৈর্ঘ্য বের করতে, এদিকে করি সবগুলো ওই দিক থেকে করছিলাম, কি ব্যাপার কিছু নয়, নাম দিয়ে দিই এম এন। চলো শুরু করা যাক, তাহলে প্রশ্নে কি বলা আছে, এই দূরত্বটা আছে হচ্ছে 7 সেমি, এই দূরত্বটা জানতে চাওয়া হয়েছে, ও না সরি, এই দূরত্বটা দেওয়া আছে 20 সেমি, এই সিঁড়িটা জানতে চাওয়া হয়েছে যে দৈর্ঘ্য, তাহলে এ বি যায় দৈর্ঘ্য কত দেওয়া আছে প্রশ্নে, 48। সেখান থেকে এম টা আমরা পেয়ে যাব, সেমি পেয়ে গেলাম, ত্রিভুজ এ এম ও থেকে
অতিভুজটা বের করব, ভূমি স্কয়ার যোগ লম্ব স্কয়ার ৫৭৬ যোগ ৪৯ তবে বৃত্তের ব্যাসার্ধ বের হলো হচ্ছে ২৫ সেমি। এখানে ওই একই কথা লিখে দেবে একটুখানি, ঋণাত্মক চিহ্ন অগ্রাহ্য করে পাই, আমি আর একই কথা বারবার লিখছি না। অতএব ত্রিভুজ CNO থেকে আমরা কি পেলাম, দেখো এটা ব্যাসার্ধ, তাহলে এটাও ব্যাসার্ধ, তাহলে এটা যদি ২৫ হয় তাহলে এটাও ২৫। এবার এইটা বের করবো, এই অংশটুকু তাকে দ্বিগুণ করে দিলেই যায় দূরত্ব পেয়ে যাবো, যায় দৈর্ঘ্য পেয়ে যাবো। সিএন স্কোয়ার সমান সমান সিও স্কোয়ার মাইনাস এনও স্কোয়ার, তাহলে সিএন কত পেলাম রুট, এতটুকু বিয়োগ করলে ২২৫ মানে হচ্ছে ১৫। তাহলে সিএন এইটুকু অংশ ১৫ মানে পুরো জায়গাটা, অতএব সিডি জায়ের দৈর্ঘ্য ১৫×২=৩০ সেমি হয়ে গেল পাঁচের অঙ্কটা। দেখো অঙ্কগুলো কিন্তু সেরকম একটা কঠিন নয়, খুব সহজ অঙ্ক, পরীক্ষায় আসে ২ নম্বর করে, পরীক্ষায় নম্বরও দেয়। একটু প্র্যাকটিস করে নিলে বা একটু বুঝে নিলে কিন্তু অঙ্কগুলো একই ধরনের অঙ্ক, আমি তোমাদের পুরোপুরি আলোচনা করছি। এবারে ৬ অঙ্কের ছবিটা বইতে দেওয়াই আছে, ৬ অঙ্কে কি বলা হয়েছে তোমার বই থাকলে নিশ্চয়ই দেখতে পাবে, ওই ৬৯ পেজে ছবিটা আছে। তো ছবিটা আমি আবার খাতায় এঁকে নিই, এখানে বলা হয়েছে যে ও কেন্দ্রীয় একটি বৃত্ত, ওপি লম্ব এবি, তাহলে এবির ওপর ওপি হচ্ছে লম্ব, এবি ৬ আর পিসি হচ্ছে ২, মানে এইটুকু হচ্ছে ২, এটুকু ২, এবি ৬ হলে বৃত্তের ব্যাসার্ধ মানে এইরকম একটা দৈর্ঘ্য বের করতে বলা হয়েছে। এই হচ্ছে আমাদের অঙ্ক ৬ দেখেন অঙ্কটা, চলো অঙ্কটা আমরা শুরু করে ফেলি। তাহলে প্রশ্নে কি দেওয়া আছে, এবি ৬ সেমি, তার মানে এইটুকু অংশ কত, এটা যদি লম্ব অঙ্কন করা হয়েছে পিবিটা এবির অর্ধেক, অতএব পিবি ৬/২ ৩ সেমি। দেখো এই অংশটুকু এবির অর্ধেক, সিপিটা প্রশ্ন দেওয়া আছে, সিপি ২ সেমি, আর এটুকু আমরা এক্স ধরে নিলাম, ওপিটা কি ধরে নিলাম, ওপি সমান সমান ১ সেমি। তাহলে দেখো লক্ষ্য করে, এটাও একটা ব্যাসার্ধ আর এটাও কিন্তু একটা ব্যাসার্ধ, তার মানে এটা যদি হয় ১+২ তাহলে এটাও কি হবে ১+২। তাহলে আমরা কি লিখতে পারি, ওসি সমান সমান ১+২ সেমি। যখনই ওসিটা হয়ে গেল তাহলে চোখ কান বুঝিয়ে আমরা লিখে দিতে পারি ওবিটাও হচ্ছে ১+২ সেমি। এবারে এই যে ত্রিভুজটা তৈরি হয়েছে, ভালো করে লক্ষ্য করো,
এটা অতিভুজ, এটা ভূমি, এটা লম্ব। তাহলে ত্রিভুজ ও পিবি থেকে পাই আমরা কি লিখতে পারি, ওবি স্কোয়ার সমান সমান পিবি স্কোয়ার যোগ ওবি স্কোয়ার। তাহলে অতিভুজ স্কোয়ার এটা চার, এই যে আগে চার নয় সরি তিন বের করা আছে, ভেঙে দাও ফর্মুলায়, একটু তুলে দিচ্ছি ক্যামেরার একটু একটু। এক্স স্কোয়ার কেটে গেল, তাহলে ফোর এক্স এর মান বেরোলো হচ্ছে নয়, এক্স হচ্ছে নয় বাই চার। তার মানে চা হয়েছে কোনটা, ওবির মান চা হয়েছে, বৃত্তের ব্যাসার্ধ হিসাব করতে বলা হয়েছে। এক্স যোগ দুই, তাহলে নয় বাই চার যোগ দুই, দুই লসাগু করে দাও, সরি চার ছিল, সরি সরি চার, সতেরো বাই চার দশমিকে করে দাও, সতেরো বাই চারকে তিন চারে বারো, চার চারে ষোলো তো করা যাবে, কি ভুল হলো, ও সরি এখানে সরি সরি চারটা বিয়োগ করতেই তো ভুলে গেছি, দেখো অঙ্ক করতে গেলে এরকম কিন্তু ভুল টুকটাক তোমাদের হতে পারে, চারটা লিখতেই ভুলে গেছিলাম আমি, তখন কেটে পরিষ্কার করে করে দেবে, যেটুকু অংশ ভুল হয়েছিল কেটে দিলাম, এবার বের করবো, তাহলে এক্স বেরোবে কত, পাঁচ বাই চার বেরিয়ে গেল, অতএব ব্যাসার্ধ পাঁচ বাই চার যোগ দুই তেরো বাই চার, এটাকে তোমরা নিজেরা দশমিকে পরিণত করে নেবে, তেরো বাই চার দশমিকে পরিণত করলে আসবে থ্রি পয়েন্ট টু ফাইভ সেমি। তাহলে হয়ে গেল আমাদের কোশ্চেন নাম্বার সিক্স কমপ্লিট। তাহলে এবার আমরা করবো কোশ্চেন নাম্বার সেভেন, দেখো কোশ্চেন নাম্বার সেভেনে কি রয়েছে, একটি সরলরেখা দুটি এককেন্দ্রীয় বৃত্তের একটিকে এ বিন্দুতে অপরটিকে বি বিন্দুতে এবং অপরটিকে সি ও ডি বিন্দুতে ছেদ করলো, যুক্তি দিয়ে প্রমাণ করি এসি সমান সমান বিডি। আবার আমাদের প্রমাণে চলে এলো, এতক্ষণ যেগুলো হচ্ছিল এগুলো অঙ্ক ছিল, এবার আবার একটা প্রয়োগ টাইপের, খুব সহজ প্রয়োগ যদিও। তাহলে দুটো এক কেন্দ্রীয় বৃত্ত মানে দুটো বৃত্তের কেন্দ্র একটাই, হাতেই আমি আঁকি, একমাত্র তোমার হাতের সামনে কম্পাস নেই, তবে তোমরা পরীক্ষায় কিন্তু অবশ্যই কম্পাস দিয়ে আঁকবে। মোটামুটি বৃত্ত হয়েছে, দুটো বৃত্তের কেন্দ্র একই, সেই সরলরেখা একটা গেছে এরকম, যেটা একটি বৃত্তকে এ বিতে ছেদ করেছে একটাকে সি ডিতে ছেদ করেছে। প্রমাণ করতে হবে হচ্ছে এই দুটো অংশ সমান, এসি সমান সমান বিডি, এটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে আমরা অঙ্কন করবো এখানে একটা লম্ব এঁকে নেব, খুব সহজ প্রমাণ, তিন লাইনের প্রমাণ, জামাটা ওপি লম্ব অঙ্কন করে নিল, আর প্রদত্তটা লিখছি না, ওটা তো বইতে লেখাই আছে, প্রদত্তটা লিখে নেবে, তাহলে আমি
প্রামাণ্য থেকে লিখছি। প্রামাণ্য কি আমাদের? যে এসি সমান সমান ডিবি, এটা প্রমাণ করতে বলা হয়েছে। অঙ্কন কি? ও বিন্দু থেকে ওপি লম্ব আঁকা হলো, লম্ব এঁকে নিলাম। তার লম্ব যখন এঁকে নিয়েছি মানে কি, জায়গাগুলোর এবার মধ্যবিন্দু হয়ে গেছে, তার মানে দেখো এই ছোট বৃত্তটার সাপেক্ষে প্রমাণ। আমি ছোট বৃত্ত বড় বৃত্ত বলেই লিখছি, কোনো অসুবিধা নেই। এখানে ছোট বৃত্তটির ক্ষেত্রে সিডি লম্ব, সরি ওপি লম্ব সিডি, অতএব সিপি সমান সমান পিডি, পিডি পিডি সিপি এবং পিডি সমান। আবার বড় বৃত্তটির ক্ষেত্রে ওপি লম্ব এবি, তার মানে কি এপি সমান সমান পিবি, কারণ কি তখনও পি বিন্দুটা মধ্যবিন্দু। এখানে লিখেও দিতে পারো পি বিন্দু সিডি এর মধ্যবিন্দু, আর এখানে হচ্ছে পি বিন্দু এবি এর মধ্যবিন্দু। তাহলে দেখো কি পেয়ে গেল, যদি দুটোকে বিয়োগ করে দিই, এটা এক দুই, যদি আমরা দুই থেকে এক বাদ দিই কি পাবো, এপি মাইনাস সিপি পিবি মাইনাস পিডি। তাহলে এই পুরোটা থেকে যদি এইটুকু বাদ দিই কি পড়ে থাকবে, এটা এই পুরোটা থেকে যদি এইটুকু বাদ দিই তাহলে কি পড়ে থাকবে, এইটা এসি সমান সমান ডিবি, প্রমাণিত হয়ে গেল আমাদের সাতেরটা। চলে আসি এবার আমরা আটের অঙ্কে। প্রমাণ করি কোন বৃত্তের দুটো পরস্পর ছেদী জ্যা পরস্পরকে সমদ্বিখণ্ডিত করতে পারে না যদি না উভয় বৃত্তের ব্যাস হয়। কি বলছে এখানে, যদি দুটোই বৃত্তের ব্যাস না হয় তাহলে তারা পরস্পরকে সমদ্বিখণ্ডিত করতে পারবে না। যেটা নতুন পাওয়াতে শুরু করি, বড় হতে পারে ছবিটা আঁকি আমরা। তাহলে এটি হচ্ছে আমাদের একটা বৃত্ত, আমরা বৃত্তের দুটি ব্যাস নয় এরকম জিয়া নেব। ধরো একটা জিয়া নিলাম, এই আর একটা জিয়া নিলাম, এরা পরস্পরকে ছেদ করেছে কিন্তু এরা ব্যাস নয়, এবং বৃত্তের কেন্দ্র হচ্ছে ও। তাহলে আমরা কি করলাম, যেটা ছবিতে বলা হয়েছে সেটা আমরা আগে করে নিলাম, দুটো জ্যা এঁকে নিলাম, যে দুটি জ্যা হচ্ছে পরস্পরকে ছেদ করেছে কিন্তু এরা বৃত্তের ব্যাস নয়। তাহলে এটা ও কেন্দ্রীয় বৃত্ত, সেই বৃত্তের দুটি জ্যা, একটি হচ্ছে পিকিউ এবং অপরটি হচ্ছে আর এস, সেই দুটি জায়গা পরস্পরকে এম বিন্দুতে ছেদ করল। প্রমাণ কি করতে হবে,
যেটা একে অপরকে সমদ্বিখণ্ডিত করতে পারে না, কারণ সমদ্বিখণ্ড করলে ব্যাস হয়ে যাবে, এটাই প্রমাণ করতে বলা হয়েছে। যে প্রমাণ করি বৃত্তের দুটি পরস্পর ছেদী জ্যা পরস্পরকে সমদ্বিখণ্ডিত করতে পারে না যদি না তারা বৃত্তের ব্যাস হয়। তাহলে আমরা ব্যাস নয় এমনভাবে এঁকেছি, যদি এরা সমদ্বিখণ্ডিত না করে একে অপরকে তাহলে আমাদের প্রমাণ কমপ্লিট। চলো তাহলে প্রমাণ আগে ধরা যাক, একটা লিখে নিই, কারণ এখানে তো প্রশ্ন দেওয়া নেই দাম দিয়ে। ধরা যাক PQ ও RS ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাস নয়, এরূপ দুটি যে ছাড়া এম বিন্দুতে পরস্পরকে ছেদ করেছে, প্রমাণ করতে হবে এম বিন্দু PQ ও RS এর মধ্যবিন্দু হতে পারে না, এটাই আমাদের প্রমাণ করতে হবে। যে ব্যাস না হলে পরস্পরকে সমদ্বিখণ্ডিত করতে পারবে না, তাহলে অঙ্কনে আমরা ও এম যুক্ত করেছি, অঙ্কন ও এম যুক্ত করা হলো। প্রমাণ শুরু করি। প্রমাণ দেখো, এবার যদি আমরা জোর করে ধরে নিই যে এম বিন্দুটা মধ্যবিন্দু, তাহলে কি হতে হবে, এই সরলরেখাটাকেই দুইয়ের ওপর লম্ব হতে হবে, কারণ এটাই কি ছিল, যদি কোনো বিন্দু যে মধ্যবিন্দু থেকে কেন্দ্রের সঙ্গে সংযোজক সরলরেখা অঙ্কন করি, তাহলে কি হবে, দুটো সেই বিন্দুতে যে ব্যাসার্ধটা হবে সেটা দুটি জ্যায়ের ওপরই লম্ব হবে। লিখি, যদি এম বিন্দু PQ ও RS এর মধ্যবিন্দু হতে হয়, তাহলে এম বিন্দুগামী বৃত্তের ব্যাসার্ধটিকে, এটা কিন্তু ব্যাসার্ধ নয়, এম বিন্দুগামী ব্যাসার্ধ, মানে এটাকে যদি পুরোপুরি ব্যাসার্ধ করে দিতাম, বৃত্তের ব্যাসার্ধটিকে PQ ও RS উভয়ের ওপর লম্ব হতে হবে, কিন্তু দেখো একটা সরলরেখা কোন একটা নির্দিষ্ট বিন্দুতে দুটি ভিন্ন সরলরেখার উপর লম্ব হতে পারে না, তাই তো? এটা তো আমরা জানি যে একটি সরলরেখা, ধরলাম দুটো ভিন্ন সরলরেখা রয়েছে, এই বিন্দুতে এর ওপর যে সরলরেখাটা, ধর এটা এবি একটা সরলরেখা, যেটা এবির ওপর লম্ব সেটা তো কোনো মতেই সিডির ওপর লম্ব হওয়া সম্ভব নয়, সম্ভব কি? কিন্তু দুটি ভিন্ন সরলরেখার ওপর
কোন একটি নির্দিষ্ট বিন্দুতে একটি লম্ব থাকা সম্ভব নয়? কারণ দুটো যদি ভিন্ন সরলরেখা, তার উপরে একটা বিন্দুতে দুটো লম্ব কোনোমতেই, মানে একটা সরলরেখা কোনোমতেই লম্ব হবে না। তার মানে কি, এম বিন্দু এই দুয়ের মধ্য বিন্দু হওয়া সম্ভব নয়। অতএব এম বিন্দু পিকিউ ও আর এস এর মধ্যবিন্দু হওয়া সম্ভব নয়। হয়ে গেল, এটাই প্রমাণ করতে বলা হয়েছিল। চলে আসি আমরা পরের প্রমাণে। আমাদের আর দুটি প্রমাণ বাকি আছে, মানে 10 পর্যন্ত যদি প্রতিটা অঙ্ক করতে হয়, পরেরটা যদিও প্রমাণ নেই, 10টা আমরা অঙ্কই আছে। একটু ভিডিওটার লেন্থ বড় হচ্ছে, কিন্তু প্রতিটা অঙ্ক যেহেতু করা হচ্ছে, লেন্থ একটু বড় হবেই, কিছু করার নেই। চলো আমরা এবার 9 অঙ্কটা দেখি। 9 অঙ্কে কি বলা হয়েছে, এক্স ও ওয়াই কেন্দ্র বিশিষ্ট দুটি বৃত্ত পরস্পরকে এ ও বি বিন্দু ছেদ করেছে। চলো দুটো বৃত্ত এঁকে ফেলি। তোমরা কিন্তু অবশ্যই কম্পাস দিয়ে আঁকবে, আমার মতো এরকম হাতে আঁকবে না পরীক্ষায় কখনোই। তাহলে এখানে দুটো বৃত্ত, এদের কেন্দ্র বলা আছে, একটা এক্স একটা ওয়াই। এক্স ও ওয়াই কেন্দ্র বিশিষ্ট দুটি বৃত্ত পরস্পরকে এ ও বি বিন্দু ছেদ করে, এটা এ বিন্দু এটা বি বিন্দু। আর কি বলা হয়েছে, এক্স ওয়াই এর মধ্যবিন্দু এস। তাহলে এইটা একটা আবার মধ্যবিন্দু বলা আছে এস, এটা বলেই দেওয়া আছে এস। তারপর কি বলা হয়েছে, এস ও এস আর এ যুক্ত করতে বলা হয়েছে, যুক্ত করে দিই, খুব ভালো কথা। এগুলো সব প্রশ্নে যা যা বলা আছে আমরা করে যাচ্ছি। এস ও এ যুক্ত করলাম, তারপর বলা হয়েছে এ বিন্দু দিয়ে এস এর ওপর লম্ব অঙ্কন করলাম, মানে এখান দিয়ে একটা সরলরেখা আঁকবো সেটা যেন এস এর ওপর লম্ব হয়। এ বিন্দু দিয়ে এস এর ওপর একটা লম্ব অঙ্কন করলাম, মানে এই কোণটা 90 ডিগ্রি, বলেই দিয়েছে প্রশ্নে। যা বৃত্ত দূরকে পি ও কিউ বিন্দু ছেদ করলো, এটা পি কিউ, এই পর্যন্ত প্রশ্নে বলাই আছে। প্রমাণ করতে হবে পি এ সমান সমান এ কিউ, তার মানে এই দুটোকে সমান প্রমাণ করতে হবে। তাহলে আমাদের অঙ্কন কি করতে হবে, অঙ্কন করবো আমরা, এখানে দুটো লম্ব এঁকে নেবো, এই একটা লম্ব এঁকে নেবো আর এই একটা লম্ব এঁকে নেবো। আমি প্রদত্ত লিখছি না, কারণ প্রদত্ত প্রশ্নে দেওয়াই আছে, যা দেওয়া আছে প্রদত্ত বলে লিখে দেবে, প্রামাণ্যতে লিখে দেবে পি এ সমান সমান এ কিউ, কারণ ওই পর্যন্ত প্রশ্নে দেওয়াই আছে। তাহলে অঙ্কন আমরা যেটুকু করলাম, এখান থেকে একটা লম্ব আঁকলাম, ওয়াই এর লম্ব আঁকলাম। চলো আমরা অঙ্কন থেকে লিখতে শুরু করি। অঙ্কন খুব সহজ প্রমাণ, ছবিটা এত জটিল মনে হচ্ছে কিন্তু প্রমাণে কিছু নেই। তাহলে অঙ্কন, এক্স ও ওয়াই বিন্দু থেকে পি কিউ এর ওপর যথাক্রমে এক্স এম ও ওয়াই এম লম্ব অঙ্কন করলাম। হয়ে গেল, প্রমাণ শুরু করে দিই। প্রমাণ দেখো, এই যে বৃত্তটা, এখানে এক্স বিন্দু এর উপর লম্বটা নিচ্ছি, মানে এটা মধ্যবিন্দু, যেহেতু এক্স এম লম্ব পি এ, অতএব
এম বিন্দু পিএ এর মধ্যবিন্দু। একই যুক্তিতে এন বিন্দুটা আবার কি হবে? এ কিউবের মধ্যবিন্দু হবে। আবার যেহেতু ওয়াই এন লম্ব এ কিউ, অতএব এন বিন্দু এ কিউ এর মধ্যবিন্দু। এবার একটা জিনিস দেখো, এটা আমরা লম্ব প্রশ্নে বলে দিয়েছে, এই দুটো লম্ব আমরা অঙ্কন করেছি, তার মানে কিন্তু এই তিনটে সরলরেখা পরস্পর সমান্তর। কি বললাম? এই অংশটা এর উপর লম্ব বলাই ছিল, প্রশ্নে বলে দিয়েছিল। এক্স বিন্দু থেকে আমরা এখানে লম্ব এঁকেছি, এখানে লম্ব এঁকেছি, একটা সরলরেখা থেকে যদি অন্য একটা সরলরেখার উপরে, এটা একটা সরলরেখা, এখানে লম্ব আঁকলাম, এর উপর থেকে এখানে, তাহলে এই লম্বগুলো কেবল, এটাও 90, এটাও 90, তার মানে কি এরা একে অপরের সমান্তরাল, ভেদকের এক পাশের অন্তস্থ কোণ কি হবে? দুসমকোণ হবে। তার মানে এই তিনটে হচ্ছে সমান্তরাল। যেহেতু এক্স এম লম্ব পি কিউ, এস এ লম্ব পি কিউ ও ওয়াই এন লম্ব পি কিউ, সবাই তো ওর উপর লম্ব, তার মানে কি লিখতে পারি আমরা? এক্স এম সমান্তরাল এস এ সমান্তরাল ওয়াই এন, এরা তিনজনে হচ্ছে পরস্পরের সমান্তরাল, এর সঙ্গে এর সমান্তরাল, এর সঙ্গে এর সমান্তরাল। এবারে এই এসটা এর মধ্যবিন্দু বলা আছে, এটা প্রশ্ন দেওয়া ছিল, এই যে কি বলা ছিল, এক্স ওয়াইয়ের মধ্যবিন্দু এস, তাহলে যেহেতু এস বিন্দু প্রমাণ হয়ে গেছে, আর বেশিক্ষণ নয়, এক্স ওয়াইয়ের মধ্যবিন্দু, অতএব এবার কি হলো, এটা মধ্যবিন্দু মানে এ বিন্দুটাও এম এন এর মধ্যবিন্দু, এ বিন্দু এম এন এর মধ্যবিন্দু, তার মানে এর সঙ্গে এ সমান, অতএব এম এ সমান সমান এ এন। এবার দেখো আগেই প্রমাণ করা আছে এই দুটো নিজেদের মধ্যে সমান, এখন প্রমাণ হয়ে গেল এই দুটো নিজেদের মধ্যে সমান, তার মানে কি এই পুরোটা এর সঙ্গে সমান, লিখে ফেলি। যেহেতু পিএম সমান সমান এম এ, এবং এন সমান সমান এন কিউ, তাহলে এ দুটো নিজেদের মধ্যে সমান হবে, এ দুটো নিজেদের মানে চারটেই নিজেদের মধ্যে সমান, পিএম সমান সমান এম এ সমান সমান এন সমান সমান এন কিউ, তার মানে এই দুটো যোগফল, এই দুটো যোগফলও সমান হবে, সবাই তো সমান নিজেদের মধ্যে, তোরা কি লিখতে পারি? অতএব পিএম যোগ এম এ সমান সমান এন যোগ এন কিউ, তাহলেই হয়ে গেল পি এ সমান সমান এ কিউ, ওটাই প্রমাণ করতে বলেছিল এ বিন্দু পি কিউ এর মধ্যবিন্দু, ও প্রমাণ করতে এটাই বলেছে, তাহলে প্রমাণ শেষ, প্রমাণিত। দেখো ছবিটা দেখে অনেক জটিল মনে হয়, কিন্তু প্রমাণটা খুব একটা জটিল কিন্তু নয়। চলো আজকের আমাদের শেষ অঙ্ক, দশের দাগের অঙ্কটা দেখি। দশের দাগের অঙ্কে কি বলা হয়েছে? কোশ্চেন নাম্বার 10, অকেন্দ্রীয় বৃত্তের 10 সেমি এবং 24 সেমি দুটি সমান্তরাল যে এবি ও সিডি কেন্দ্রের বিপরীত পার্শ্বে অবস্থিত,
এটা কেন্দ্র, এর বিপরীত পাশে একটা জায়গা রয়েছে কত, 10 আর একটা 24, ধর এটা 24, এটা হচ্ছে 10, কেন্দ্রের বিপরীত পাশে অবস্থিত। একটা হচ্ছে এবি, কোনটাকে এবি বলা হয়েছে, প্রথমটাকে এবি লিখি, সিডি, যে দুটির মধ্যে দূরত্ব 17, মানে এই পুরো দূরত্বটা 17, এটাকে ধরো এম ধরছি, এন ধরছি, এম এন পুরোটা বলা হয়েছে 17, তাহলে হিসেব করে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য লিখে এই দৈর্ঘ্যটা বের করতে বলা হয়েছে। একদম সহজ অঙ্ক, আমরা যদি এই ও এনটাকে ধরে নিই বা ও এম যে কোনো একটাকে ধরে নিই, ধরো ও এমটাকে ধরে নিলাম এক্স, তাহলে ও এনটা কি হবে, 17 মাইনাস এক্স, যদি এটার একটা ক্লু তোমাদের বোঝা দেওয়াই আছে ওর নিচে, তবু করিয়ে দিচ্ছি আমি। আর এ বিটা বলা আছে কত, 10, তাহলে এম কত, 10/2, 5 সেমি। আবার সিডিটা কত, 24, তাহলে সিএনটা কত, 24/2, 12। তাহলে এই দুটোই তো অতিভুজ, অতএব এও স্কোয়ার সমান সমান কি হবে, এম 5, ও এম এক্স ধরেছিলাম, আর সি ওর স্কোয়ার কি হবে, এটা জয়ের এটা, এটা কত, 12, যোগ এটা কত ধরা হয়েছে, 17 বিয়োগ এক্স এর হোল স্কোয়ার, এই দুটো সমান নিজেদের মধ্যে, কারণ দুটোই কি বৃত্তের ব্যাসার্ধের স্কোয়ার, অতএব 5 স্কোয়ার যোগ এক্স স্কোয়ার সমান সমান 12 স্কোয়ার যোগ 17 বিয়োগ এক্স এর হোল স্কোয়ার, তাহলে 25 যোগ x স্কোয়ার, 144 যোগ 289, 17 দুগুণে 34, এক্স প্লাস এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার এক্স স্কোয়ার কেটে গেল, তাহলে এবার 34x এর মান বের করতে হবে, 34x তখন সব এক দিয়ে করে দিই, 289 প্লাস 144 মাইনাস 25, therefore x equals to, যোগ করে নি 289 এর সঙ্গে 144, 13, হাতে থাকে 1 13 4, 433 থেকে 25 বাদ যাবে, 8, 408, 34 দিয়ে ভাগ করতে হবে, 34x 34 হবে মানে 12, এক্স এর মান বেরিয়ে গেল 12, তার মানে হচ্ছে এটা 12, এটা প্রশ্নে আগেই বেরিয়ে আছে কত, 5, তাহলে এবার এটা বের করে ফেলি, এবার এখানে মান বসিয়ে দিই, সব থেকে ভালো কাণ্ড করতে হবে না, তাহলে এও স্কোয়ার 5 স্কোয়ার যোগ 12 স্কোয়ার মানে 25 যোগ 144, 169, অতএব এও √13 সেমি, ব্যাস হয়ে গেল তোমাদের কোষে দেখি 3.2 এর 1 থেকে 10 অবধি সমস্ত অঙ্কগুলো আজকে ভিডিওতে করিয়ে দিলাম, 11 থেকে 15 আগেই করা আছে, পরে আর একদিন শর্ট কোশ্চেন অর্থাৎ 16 দাগের এবং 17 দাগের সবকটা অঙ্ক করে আর একটা ভিডিও দিয়ে দেবো। আশা করি এই ভিডিওটি তোমাদের ভালো লাগবে, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে নিজেদের বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করো, চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, যারা আমার সঙ্গে এতখানি সময় কাটলে তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।